আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে, যখন আমরা কোনো স্লাইডকে অথবা কোনো ব্রিফকে যখন ভিউ করাই, তখন নেক্সট স্লাইডে যাওয়ার জন্য আমরা অনেকগুলো পন্থা অবলম্বন করে থাকি। লাইক আমরা যদি কোনো শেপ কন্ট্রোল ইউজ করি, তাহলে সেটির মাধ্যমে হাইপারলিঙ্ক করে কিন্তু আমরা নেক্সট স্লাইডগুলোতে যেতে পারি, অথবা যদি কিবোর্ড থেকে যে ডাউন অ্যারো কীগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা কন্ট্রোল করতে পারি, অথবা মাউস দ্বারাও আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি ভিবিএ কোডের মাধ্যমে কিভাবে স্লাইড শো অবস্থায় আমরা নেক্সট স্লাইডে যেতে পারি সেই ব্যাপারটি আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের স্লাইডকে ভিউ করি, দেন এখানে যদি কোনো বাটন কন্ট্রোল নেওয়া থাকে বা যদি কোনো শেপ কন্ট্রোল আমরা ব্যবহার করি, তাহলে সেটিকে আমরা কন্ট্রোল করতে পারি, অথবা এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে নির্দেশিত একটি অ্যারো রয়েছে, অর্থাৎ নেক্সট। ঠিক আছে, এখানে কন্ট্রোল করতে পারি, অথবা আমরা জাস্ট এখানে ক্লিক করলেও সেগুলো কন্ট্রোল হয়। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিওতে দেখব যে এখানে একটি শেপ কন্ট্রোল ইউজ করে তার মাধ্যমে আমাদের স্লাইড যখন প্রিভিউ অবস্থায় থাকবে অথবা ভিউ অবস্থায় থাকবে, তখন সেটিকে নেক্সট স্লাইডে কিভাবে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। তার জন্য আমাদের আসতে হবে ডেভেলপার ট্যাবে, দেন ভিজুয়াল বেসিক, এরপরে ইনসার্ট, দেন মডিউল। এরপরে আমরা এখানে একটি সাব রুটিন তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে সাব, দেওয়া যেতে পারে ডিসপ্লে, এরপরে নেক্সট স্লাইড। ওকে, এবং ছোট্ট এক লাইন কোড দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে অ্যাক্টিভ প্রেজেন্টেশন ডট দিয়ে দেখাতে হবে স্লাইড শো উইন্ডো। ওকে, তাহলে স্লাইড শো উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি, সিলেক্ট করে নিব, দেন ডট দিয়ে দেখাতে হবে ভিউ, তাহলে ভিউ আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ডট দিয়ে দেখাতে হবে নেক্সট, তাহলে নেক্সট আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এতটুকুই হচ্ছে কোড। ওকে, এখন আমরা আমাদের এই আইডি হতে বের হয়ে যাচ্ছি। তার আগে আমরা এখানে যে কোডটি টাইপ করেছি আমরা একটু বুঝে নেই। প্রথমে একটি আমরা সাব রুটিন তৈরি করে নিয়েছি যার নাম হচ্ছে ডিসপ্লে নেক্সট স্লাইড। ওকে, এরপরে দেওয়া হয়েছে অ্যাক্টিভ প্রেজেন্টেশন ডট স্লাইড শো উইন্ডো, ডট দিয়ে দেখানো হয়েছে ভিউ, ডট দিয়ে নেক্সট। এতটুকুই কোড, জাস্ট এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন এই স্লাইডে আমরা একটি শেপ কন্ট্রোল নিতে পারি, তার জন্য ইনসার্টে আসতে হবে, দেন শেপস। এখান থেকে ধরা যাক আমরা একটি অ্যারো বাটন নিতে পারি, তার জন্য এই যে ব্লক অ্যারোস রয়েছে এখান থেকে আমরা একটি নেক্সট এভাবে ড্র করে নিচ্ছি এখানে। এখন এই শেপ সিলেক্ট অবস্থায় আমরা চলে আসব ইনসার্টে, দেন অ্যাকশন। অ্যাকশন আসার পরে রান ম্যাক্রো, এই ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট যে ম্যাক্রোটি আমরা তৈরি করেছি সেটিকে আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করব। ঠিক আছে, এতটুকুই। এখন যদি আমরা আমাদের এই প্রেজেন্টেশনটিকে ভিউ করি, তাহলে ভিউ হলো। যদি এখানে মাউস নেওয়া হয়, তাহলে মাউসের হ্যান্ড পয়েন্টার ডিসপ্লে হচ্ছে, তাই না? জাস্ট ক্লিক করলে দেখুন নেক্সট স্লাইডে কিন্তু চলে আসতেছে। ওকে, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কিন্তু চাইলে ছোট্ট এক লাইন কোড ব্যবহার করে প্রফেশনাল মানের কোনো প্রেজেন্টেশন যদি আমরা তৈরি করতে যাই, তাহলে ঠিক এভাবে ভিভিএ কোডের মাধ্যমে আমরা নেক্সট স্লাইডগুলোকে ম্যানেজ করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যখন কোনো স্লাইডের ভিউ অবস্থায় থাকবো, তখন নেক্সট স্লাইডে যেতে গেলে আমরা কীভাবে ভিভিএ কোডের মাধ্যমে যেতে পারি তার সমস্ত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে এবং আমরা বাসায় এটি ট্রাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। পাওয়ার পয়েন্টের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়ালের ব্যবস্থা করা আছে, বেসিক, অ্যাডভান্সড, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো দেখে নেবেন, আর অন্যান্য ভিডিওগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।